সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পুলিশ সদস্যদের দুর্নীতির ইস্যু এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম এরপর থেকেই অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিপিএসএ এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এবিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে চাকরি হারাচ্ছেন সেই পুলিশ অফিসার সাকলাইন আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে সম্পর্কে জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি দায়িত্বে থাকা গোলাম সাকলাইন জানিয়েব যে কারণে খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দেয়নি ইউনাইটেড হাসপাতাল জীবন মৃত্যুর সন্দিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এমন তথ্য জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এমন একটি সময়ে খালেদা জিয়ার জীবন রক্ষার কারণে অ্যাম্বুলেন্স এবং ইনজেকশন চাওয়া হয়েছিল ইউনাইটেড হাসপাতালের কাছে কিন্তু তারা সেটি দেয়নি কি কারণে দেয়নি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাব তিস্তায় পানির হিসা আদায়ে সরকার ব্যর্থ বলছে বাংলাদেশ জামাত ইসলাম জানিয়ে দিব মাদক বাল্যবিবাহ এবং যৌতুক প্রতিরোধকারীকে পুরস্কার দিবে ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন পর্যায়ে যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান মাদক বাল্যবিবাহ এবং যৌতুক প্রতিরোধে পারিবারিক সামাজিক বা রাষ্ট্রীয় পরিসরে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন তাদের সম্ভাবনা প্রদান করবেন বাংলাদেশ ছাত্রলীগ এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি সাফল্যের রহস্য চলতি বছর থেকে বিশ্ব রাজনীতিতে হু হু করছে বাড়ছে ইরানের প্রভাব মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন আরব মিত্রদের চাপেও নিজেদের ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে তেহরান বলা হচ্ছে শীঘ্রই ভূরাজনৈতিক অন্যতম পরাশক্তি হয়ে উঠবে রাশিয়া সংখ্যাগরিষ্ঠ এই দেশটি দেশটির যেমন রয়েছে সামরিক সাফল্য ঐতিহ্য তেমনি রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য সম্প্রতি ভূ রাজনীতি ইরানের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে ইরানি জাতির সাফল্য রহস্য নিয়ে নানা কথা জেনে নেওয়া যাক কি সেই রহস্য এ বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে ফার্স্ট রুটের এক প্রতিবেদনের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অনুরোধ থাকবে বন্ধুরা এই সংবাদটি আপনার বন্ধু বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন সবাইকে সত্য সংবাদ জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পুলিশ সদস্যদের দুর্নীতি এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে পুলিশের সাবেক আইজিপি মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম এরপর থেকেই অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস এ সোমবার চব্বিশে জুন স্থানীয় সময় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরে মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে মিলারকে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন সম্প্রতি পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট করার পর একটি হুমকিমূলক বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতা একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে জবাবে মিলার বলেন কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচার একটি মুক্ত এবং স্বাধীন মিডিয়ার ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়ার জন্য তাদের হয়রানি বা দেখানোর যে কোনো প্রচেষ্টাকে আমরা আপত্তি জানাই অপর এক প্রশ্নের মন্তব্য চা হয় মুক্ত এবং বিভক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে প্রশ্ন করতে গিয়ে মিলারকে সাংবাদিক বলেন ইন্দোপ্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটা কিনা জবাবে মুখপাত্র মিলার বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতায় সমর্থন করে যুক্তরাষ্ট্র পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে চাকরি হারাচ্ছেন সেই সাকলাইন আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে সম্পর্ক জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি দায়িত্বে থাকা গোলাম সাকলাইন পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিওএমএ সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে জেনাইদা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় গত তেরো জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখার উপসচিব পারবীনজী স্বাক্ষরিত এক স্বাক্ষরে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয় মঙ্গলবার পঁচিশে জুন শৃঙ্খলা দুই শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে আসে শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয় সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাজযাপন করতে শুরু করেন বিভিন্ন সময় দিনে এবং রাতে নায়িকা পরিমণির বাসায় সাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেন্সিক রিপোর্ট থেকে প্রমাণ পাওয়া গেছে রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায় তার এবং পরিমণির আদান প্রদানকৃত সমূহ উনত্রিশ জুলাই দু হাজার একুশ তারিখ হতে তিন আগস্ট দু হাজার একুশ তারিখ পর্যন্ত সিটি ওরফে পরিমণির ফেসবুক আইডি এবং গোলাম সাকলাইনের শিথিল নামে ফেসবুক ম্যাসেঞ্জারের কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বর এগারো জুলাই দু একুশ তারিখ হতে চারই আগস্ট দু একুশ তারিখ পর্যন্ত কথোপকথন সাধারণ পরিস্থিতি এবং পেশাগত প্রয়োজনে স্থাপিত কোন সম্পর্কের নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক প্রতিবেদনে বলা হয়েছে একই আগস্ট দু হাজার একুশ তারিখ থেকে দু হাজার একুশ তারিখ রাত তিনটা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টারে নায়িকা পরিমণির যাতায়াতের ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজের ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণে প্রমাণ পাওয়া যায় সাকলাইন বিবাহিত এবং এক সন্তানের বা আবহা সত্ত্বেও পরিমণের সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণের সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবন নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হয় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তে মামলা হয় যে কারণে খালেদা অ্যাম্বুলেন্স দেয়নি ইউনাইটেড হাসপাতাল শুক্রবার মধ্যরাতে স্বাস্থ্যের অবনতি হলে সিদ্ধান্তেই তাকে হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত পর গুলশানের ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স এবং ইনজেকশন চেয়ে ফোন করে সেবা না পায় অভিযোগ করেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এজেড ডেম জাহিদ হোসেন রোববার এভারকেয়ার হাসপাতাল এলাকায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি শুধু অ্যাম্বুলেন্সই নয় খালেদা জিয়ার জন্য দুইটি ইনজেকশন চেয়ে না পায় আক্ষেপ প্রকাশ করেন খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক কেন ইঞ্জেকশন এবং অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি সাবেক প্রধানমন্ত্রীকে এই বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আরিফুল হক বলেন তাদের কাছে সেবা চেয়ে বা ফোন করা হলেও তারা জানতেন না কার জন্য এ সেবা প্রশ্ন হল তবে কি বিপদের সময় রোগীর পরিচয় দিতে হবে জবাবে তিনি বলেন আমাদের কাছে একটি ফোন এসেছিল ঠিকানা বলেছে কিন্তু রোগীর পরিচয় প্রকাশ করেনি তবে আমরা আমাদের অ্যাম্বুলেন্সের দেওয়ার জন্য প্রস্তুত করার পর তার আর নেয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক থাকায় স্থায়ী পেসমেকার স্থাপন করা হয়েছে করোনারি কেয়ার ইউনিট সিসিউতে ভর্তির পর দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে সম্পন্ন হয় তার অস্ত্রোপচার তিস্তার পানির হিসা আদায়ে সরকার ব্যর্থ হয়েছে জামাত বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সোমবার এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ভারত সরকারের সঙ্গে যে দশটি স্মারক স্বাক্ষর হয়েছে তাতে তিস্তার পানি বাংলাদেশের ন্যায্য হিসা আদায়ে চরমভাবে ব্যর্থ হয়েছে তিনি বলেন ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানি ন্যায্য পাওনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ ন্যায্য অধিকার এই অধিকারের সঙ্গে আমাদের অস্তিত্ব তথা কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ জড়িত কিন্তু বাংলাদেশ সরকার অনির্বাচিত হওয়ার কারণে অভিন্ন নদীর পানি বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় ব্যাপক দর কষাকষিতে বারবার নতজানু নীতি এবং দুর্বলতা প্রকাশ করে আসছে প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ নয় ভারতের কেন্দ্রীয় সরকারের অনিহার কারণেই তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি সাফল্যের রহস্য ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানি ইসলামী বিপ্লবের পরবর্তী ঘটনাগুলো দেশটির প্রতিরোধ বিজয় অর্জনের অন্যতম দৃষ্টান্ত মুসলিম পবিত্র গ্রন্থ কোরআনের সুরা ফুসিলাতের হামিম আস সাজা তিরিশ নম্বর আয়তে উদ্বৃত্তি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লাহ আল খামিনী জানান ইরানি মানুষের উপর আল্লাহর প্রতি তাদের দোয়া শপথে অবিচল বলা যায় ইরানের উপর ইরাকের সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানীদের প্রতিরোধ এবং বিজার অন্যান্য সফলতা অর্জনের অন্যতম দৃষ্টান্ত বর্তমানে এবং অবিচলতা বজায় রেখেছে এবং এর ফলে বিজয় অর্জন করছে বর্তমানে ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের যে সব চাপ দেওয়া যায় তার বিরুদ্ধে ইরানিরা আল্লাহর দেয়া বিধানের উপর ভরসা করে দেশটির জনগণ নিজেদের বৈধ অধিকার এবং বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ করার উপর অবিচাল রয়েছে পাসরুডের প্রতিবেদনে বলা হয়েছে ইরানি জাতির এই দৃঢ়তার কারণে মার্কিন পরাশক্তি সুলভ দাপট বিলুপ্ত হয়েছে এবং ইরান হয়ে উঠেছে নির্ভীক এবং সাহসী এই দৃঢ়তা এবং অবিচলতার কারণেই মহান আল্লাহ দেশটির উপর বরকত এবং রহমত নাজিল করেছেন ফলে ইরানি যুবকদের হৃদয়ে শত্রুর প্রতি কোনো ভয় নেই